হ্যালো ফ্রেন্ডস, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে কাঁচা আমের একটা চাটনি রেসিপি শেয়ার করব। গরম পড়ে গেছে আর এখন চাটনি না হলে কিন্তু আর ভাত খাওয়াই যাবে না, তাই ভাবলাম আজকে এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তাহলে এই চাটনি করতে কি কি লাগবে সেটা আমি আগে বলে দিচ্ছি, তবে তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখছি যে যারা এখনও গোপালের হেসেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন, আর এই ধরনের ভালো ভালো রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, আর এটা করা কিন্তু একদমই ফ্রি। তাহলে এবার চলুন দেখে নেওয়া যাক যে কাঁচা আমের চাটনি করতে কি কি লাগছে। এখানে আমি 300 গ্রাম কাঁচা আম নিয়েছি, এভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। একটু আমসত্ত্ব দেব, 100 গ্রাম এখানে আমসত্ত্ব আছে, আমসত্ত্বগুলোকেও ছোট ছোট পিস করে কেটে রেখেছি। খেজুর নিয়েছি কয়েকটাই, খেজুরগুলো দেব, তাহলে খুব টেস্টি হয় এটা খেতে। লাগবে কাজু, কিশমিশ। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। এক্ষেত্রে বলে রাখছি যে আমটা কতটা টক সেই বুঝে কিন্তু চিনিটা কম বা বেশি করে নেবেন। আর দেব 1/2 টিস্পুনের মতো পাঁচফোড়ন আর 1টা শুকনো লঙ্কা নিয়েছি। একটু কালার হওয়ার জন্য দেব 1/2 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো আর 1/2 টিস্পুনের মতো কাশ্মীরি মির্চ পাউডার। আর এই চাটনিটা আমি সর্ষের তেলে বানাবো। তাহলে এই দিয়ে তৈরি হয়ে যাবে আমাদের আজকের কাঁচা আমের চাটনি রেসিপিটা। তাহলে আসুন এই রান্নাটা শুরু করে দিই। চাটনিটা তৈরি করার জন্য আমি কড়াই বসিয়েছি আর কড়ায় 2 টিস্পুনের মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার পাঁচফোড়নটা দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো আর 1টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা থেকে যখন একটা ভালো স্মেল আসবে তখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঢাকা দিচ্ছি। 2 মিনিট মতো একটু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আম কিন্তু অনেক নরম হয়ে উঠছে। এবার আমি দিয়ে দেব 1/2 টিস্পুন মতো হলুদ। আর 1/2 টিস্পুন মতো কাশ্মীরি মির্চ পাউডার, এটা শুধু কালারের জন্য। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার জল দেব। আম কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তাই জলটা বেশি না দিলেও চলবে, আমি এর থেকে আর বেশি জল দেব না। এবার আবার 2 মিনিটের মতো আমি ঢাকা দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে নিচ্ছি, আবার একটু নাড়িয়ে দিচ্ছি। আর এবার আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা ভালো করে মেল্ট হোক ততক্ষণ একটু ওয়েট করতে হবে। চিনিটা মেল্ট হয়ে গেছে, এবার আমি ড্রাই ফ্রুটসগুলো সব দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি খেজুরটা, খেজুরের দানাগুলো বার করে নিয়েছি, তারপরে খেজুরটা দিয়েছি। কিশমিশটাও দিয়ে দিচ্ছি, আমসত্ত্বগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাজুটা। কাজুটা কিন্তু মাঝখান দিয়ে একটু ভাগ করে নিলে সেটা ভালো হয়। এবার ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি। আবার মিডিয়াম ফ্লেমে রেখে আমি আবার 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 3 মিনিট পর, এবার ঢাকাটা তুলে নিচ্ছি। চাটনি কিন্তু রেডি হয়ে গেছে, তবু আমটা একবার দেখে নিচ্ছি। খুব ভালো মতো আম সেদ্ধ হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তবে আপনারা কিন্তু এই সময়টা নুনটা আর
মিষ্টিটা একটু দেখে নেবেন। আমি দেখে নিয়েছি, ঠিক আছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি 5 মিনিট একটু স্ট্যান্ডিং টাইপে এটা রাখছি, তারপরে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি কাঁচা আমের চাটনি কিন্তু রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। আপনারাও আমার এই রেসিপিটা দেখে একদিন তৈরি করুন, এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়, আর যে কোনো অনুষ্ঠানেও কিন্তু আপনারা এটা নির্দ্বিধায় তৈরি করে ফেলতে পারেন। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। আর এই ধরনের রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, আর এটা করা কিন্তু একদমই ফ্রি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা, বাই বাই।